অনেকে জাকির নায়েক এর বিরোধিতা করে, এগুলির কথা কইয়ে লাভ নাই। জাকির নায়েক হলো আয়াতুম মিন আয়াতিল্লাহ, এটা আল্লাহর নিদর্শন এই পৃথিবীর বুকে। কারণ তারে আল্লাহ যে কি দিছে, জাকির নায়েক আর আমি সৌদি আরবে একটা কমিটির সদস্য, উনিও আমি বছরে একবার দেখা হয় ওখানে, কিন্তু এটার উপরে আরেকটা কমিটি আছে, ওটার আমি সদস্য, উনি কিন্তু সেটার না। ওখানে হইল সুদাইস হারামাইনের, আমি মুফতি সৌদি আরব গ্র্যান্ড মুফতি, ওই হারামাইনের ওই বাইতুল মাকদাসের ইমাম, এদের অনেক কিছু লোক রায় সর্বোচ্চ কমিটিতে, আমি দুটো কমিটিতে আছি। তো জাকির নায়েক উনি ওনার স্পেশালিটি কি, মুকারানাতুল আদিয়ান, মুকারানাতুল আদিয়ান ইংরেজিতে বলে কম্পারেটিভ রিলিজিয়ন, মানে ধর্মের তুলনামূলক স্টাডি, এই ক্ষেত্রে তার জুড়ি নাই বর্তমান পৃথিবীতে। এবং তিনি যখন হিন্দু ধর্মের রেফারেন্স দেন, হিন্দুরা হা করেছে, কেউ লুকিয়ে যারা জানেই না, উনি রেফারেন্স দিচ্ছেন তার কত নম্বর শ্লোকে কোন কিতাবে কখন বলে দিচ্ছেন, আর পণ্ডিতেরা ওনার কাছে বসে থাকে চুপ করে, মনে হয় এরা প্রাইমারি ছাত্র, দেখেন না আপনারা টেলিভিশন। উনি যখন তোরাত থেকে রেফারেন্স দেন, ইঞ্জিল থেকে দেন, একটা থেকে একটা দেন, আমি অবাক হই যে আল্লাহর খাস একটা তার অনুদান তার প্রতি। উনি কিন্তু হালাল হারামের ইমাম না, আমরা যখন ফেকার ইমাম আলেম, উনি সেটা না, উনি হলেন মুকারানাতুল আদিয়ানের, ওনার এটা স্পেশালাইজড আলহামদুলিল্লাহ। কাজী যারা ওনার পিছনে লাগছে, শামসিকির, শামসিকির, শামসিকির ছিলেন, শামসিকির ছিলেন না, সূর্যের ব্যঙ্গায়, কে ব্যঙ্গায়, শামসিকিরি, এরা সূর্যের জ্বালায় চোখের জ্বালায় রেদ্দিনের বলে পারে না, কোথায় থাকে গর্তের মধ্যে। আপনি জাকির নাকের সামনে বসতে কথা বলতে পারবেন, আপনি যে খালাফালি করেন দেখি না, কয়টা দিতে পারেন আপনি, তওরাত থেকে ইঞ্জিল থেকে একটা একটা করে কোরআনের হাক্কানিয়াত আর বাকি ধর্মগুলির বাতিল এমন ভাবে বাতিল করে ওরা নিজের হা করে থাকে, আজ পর্যন্ত তার সামনে মোকাবিলা কেউ দাঁড়াতে পারে নাই, খামাখাই এগুলি কয়ে লাভটা কি। হ্যাঁ, তিনি আলে হাদিস, আমাদের প্রচলিত আলে হাদিস গারে মোকাল্লেদ, এই হানাফি মাজহাবের লোক না, তাই বলে আবু হানিফার গালিও দেন না কোনোদিন না,